যুবকরাই হচ্ছেন দেশের চালিকা শক্তি এবং দেশের ভবিষ্যৎ। বুধবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করে এই কথা জানিয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিকে রাজ্যভিত্তিক এই যুব উৎসবে অংশ নেন প্রত্যেকটি মহকুমার যুবক যুবতীরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র সহ বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার যুব উৎসব উদযাপনের মূল লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি বর্তমান সমাজে বিপথগামী যুবকদের নেশা শক্তি এবং রাষ্ট্রদ্রোহী শক্তির সঙ্গে যোগাযোগ ও যুক্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। আমাদের দেশে বিভিন্ন ভাষা সংস্কৃতি তুলে ধরে একসঙ্গে জাতীয় সংহতি প্রতিস্থাপন করা এই উৎসবের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ভাষায় নাচ গান নাটক মঞ্চস্থ হয়। উদ্দেশ্য একটাই যে আমাদের যারা এই ভারতবর্ষে বহু ভাষায় বহু জাতির লোক আমরা সম্প্রদায়ের লোক বাস করি, কিন্তু জাতীয় সংহতি ক্ষেত্রে কিন্তু আমরা এক জায়গায় আছি, যেটা আমাদের গণতন্ত্রের ভিত্তি এই ভারতবর্ষে। উদ্বোধকের ভাষণে ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন ভারতবর্ষকে নির্ধিদায় যুব শক্তির দেশ বলা চলে। সেই সাথে তিনি আরও জানিয়েছেন প্রকৃত অর্থে যুবকরাই হচ্ছেন দেশের চালিকা শক্তি এবং দেশের ভবিষ্যৎ। এই যুব উৎসব যেটা স্বামীজির উদ্দেশ্য করে, এই স্বামীজিকে আমরা কি হিসেবে জানতাম? স্বামী বিবেকানন্দকে। পরবর্তী সময়ে স্বামীজিকে আমরা কি হিসেবে জেনেছি? স্বামীজির যুব সম্প্রদায়কে অনুপ্রেরণা যোগানোর জন্য স্বামী বিবেকানন্দের কি ভূমিকা ছিল সে বিষয়ে আমরা অনেকেই জানি। স্বামীজি শিকাগো শহরে গিয়ে কি বক্তব্য রেখেছেন যুব সম্প্রদায়কে উন্মুক্ত সেখানে মোটিভেট করার জন্য হিন্দুত্বের উপর, সে বিষয়ে আমরা জানি। কিন্তু যুব উৎসবে জেলাভিত্তিক আমরা যে যুব উৎসব পালন করে রাজ্যভিত্তিক এসছি এবং জাতীয় স্তরে আমাদের আগামী 12 তারিখ থেকে পণ্ডিচেরিতে এবার সেখানে যুব উৎসব হবে, আমাদের রাজ্যের প্রতিনিধিরাও যাবে, যেটা বিগত দিনেও সেখানে গেছে, বিভিন্ন সময় যুব উৎসবে সামিল হয়েছে। এদিকে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক যুব উৎসব উপলক্ষে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত শিল্পীরা নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় সেখানে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।